ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এখনও লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপটা নিজের করে নিতে পারেন বলে বিশ্বাস করছেন দিয়েগো ম্যারাডোনা চলতি আসরের শেষ ষোলোই পৌঁছানোটা সহজ হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ায় শঙ্কা জেগেছিল ষোলো বছর পর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে দুই এক গোলের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নক পর্বে পা রেখেছে জর্জ সাম্পাওলির শিষ্যরা প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা মেসি নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে দারুণ এক গোল করে নিজের ফেরার ইঙ্গিত দেন শনিবার কাজান এরেনায় বাংলাদেশ সময় রাত আটটায় কোয়ার্টার ফাইনালে ওছা লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে লাতিন পরাশক্তিরা এই ম্যাচের আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সাফল্যের প্রসঙ্গে উনিশশো সালে দেশের সর্বশেষ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ম্যারাডোনা বলেন হ্যাঁ অবশ্যই এটা হতে পারে এ কেবল শুরু টুর্নামেন্ট এখনও অনেক বাকি আর আমরা সময় মতোই খেলা শুরু করেছি কেউ আর পেছাতে পারবে না দলগুলোকে আক্রমণ করতে হবে যদি না পারে আপনাকে পেনাল্টিতে যেতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বাঁচা মরা লড়াই গ্যালারিতে থাকা সাতান্ন বছর বয়সী এই ফুটবলার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন পরে প্যারামেডিক্সদের তাকে শুশ্রূষা করতে দেখা যায় দেশের হয়ে একানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ম্যারাডোনা বলেন বিশ্বকাপের ফাইনালে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার দেখা হলে খুশি হবেন তিনি দিগো ম্যারাডোনা বলেন আমার ইচ্ছে যদি এমনটা হতো আর এটা হতেই পারে যদি দুই দল নিজেদের রাস্তায় ঠিক মতো চলে আশা করি আর্জেন্টিনা ফাইনালে পৌঁছাবে কিন্তু এখনও অনেকটা পথ বাকি ফ্রান্সকে আমি অনেক সমীহ করি এবং রাশিয়ার বিপক্ষে স্পেনের লড়াইও সহজ হবে না এখনই সব খেলোয়াড়ের তাদের সামর্থ্য দেখানো শুরু করার সময় একটি বিশ্বকাপ জেতা তাদের স্বপ্ন এবং এখন তাদের এটা অবশ্যই প্রমাণ করতে হবে